হ্যালো বন্ধুরা, সবাই আশা করছি ভালোই আছেন। ইজি লাইফের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। আজকে কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি যেটা খুবই গুরুত্বপূর্ণ, যে আমাদের একটা কমন প্রবলেম হয়ে গেছে যে মোবাইল থেকে অটোমেটিকলি বেশি ডাটা চলে যাচ্ছে। তো কিছু টিপস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, যে টিপসগুলো দিয়ে আপনি সহজে আপনার ডাটাটা সেভ করতে পারেন, আপনি ইন্টারনেট ডাটাটা সেভ করতে পারেন। তো এই টিপস নিয়ে আমি কিছু আলোচনা করব আপনাদেরকে। তিনটা টিপস বলে দিব আজকে, যে তিনটা টিপসের মাধ্যমে আপনি সহজে আপনার ডাটাটা সেভ করতে পারবেন, আপনার মোবাইল ডাটা সেভ রাখতে পারবেন। তো বন্ধুরা সাথেই থাকবেন, পুরো ভিডিওটা দেখেন, তিনটা টিপসটা জেনে রাখবেন। প্রথমে আসেন, আমরা তো জানি সবাই ফেসবুকে এবং ইউটিউবে প্রায় থাকি, তাই ফেসবুকে অনেক সময় দেখা যায় যে আমাদের ইচ্ছা না থাকা সত্ত্বেও যে যেগুলো ভিডিও আপলোড করে অনেকেই, সেগুলো ভিডিও অটো চলতে থাকে। তো এই অটো ভিডিও চলতে থাকে, যেমন ধরেন এই যে আমার ফেসবুক পেজে এই ভিডিওটা কিন্তু এখন চলছে না, কিন্তু অনেকে দেখা যায় যে ভিডিও দেখবো না, কিন্তু আমি চাইলে দেখবো কিংবা দেখবো না, যেটাই হোক, কিন্তু অটো যেন না চলে সেইটার জন্য একটা সেটিং আছে। তো আপনি যদি ফেসবুকে সেটিং অপশনে যান, তো ওখানে যে আপনি দেখতে পারবেন যে প্রথমে আপনার একটা সেটিংয়ে গেলেন, তারপর নিচের দিকে একটা ভিডিও অপশন পাবেন, ভিডিও অপশনে যে দেখবেন এখানে অটো প্লে ভিডিও, হ্যাঁ, এই অপশনটা যদি আপনার অন থাকে সেক্ষেত্রে আপনি ফেসবুকে যারাই যে ভিডিও আপলোড করবে ওটা আপনি দেখতে না চাইলেও অন হয়ে যাবে, সেক্ষেত্রে আপনার মোবাইল থেকে ডাটাটা বেশি কাটছে, কিন্তু আপনি দেখতে চাচ্ছেন না কিন্তু ভিডিওটা কিন্তু চলছে, ব্যাপারটা এরকম। তো এই অপশনটা সবসময় অফ রাখবেন বন্ধুরা, তাহলে দেখবেন আপনার ডাটাটা অনেক সেভ হচ্ছে। আর একটা বিষয় বলে দিই, ইউটিউবে তো আমরা সবসময় সবাই থাকি, ইউটিউবে দেখাচ্ছে যে আমরা যখন ইউটিউবে আছি তখন আপনি ইউটিউবে কোনো একটা কিছু দেখছেন, এটা আপনি চাইলে দেখছেন কিংবা দেখতে দেখতে হয়তো কোথাও চলে গেছেন, তারপরে এসে দেখছেন যে আপনার ইউটিউব চলছে, কিন্তু ইউটিউবে একটা অপশন আছে উপরে ডান দিকে যে অটো প্লে অপশন, এই অপশনটা যদি আপনার অন থাকে আপনার এই গানটা শেষ হওয়ার পর পরে আরেকটা গান শুরু হয়ে যাবে, মানে অফ থাকবে না। কিন্তু আপনি যদি এটা অফ রাখেন সেক্ষেত্রে আপনি এই গানটা শেষ হয়ে গেলে আপনাকে দেখাবে কোন গানটা আপনি দেখতে চান। তো এই বিষয়টাই যে আপনি চাইলে দেখবেন না চাইলে দেখবেন না। আবার আরেকটা বিষয় আছে, যেহেতু আমরা এখন 4G নেটওয়ার্কের মধ্যে আছি সেক্ষেত্রে সকল ভিডিওটা HD কোয়ালিটি হয়ে থাকে, তা আপনি যে কোনো ভিডিও যখন দেখবেন, যে কোনো একটা ভিডিও দেখছেন তখন এখানে আপনি একটা সেটিং অপশন পাবেন ভিডিওর উপরে, মোবাইলে দেখবেন এক কর্নারে আছে সেটিং অপশন, এই সেটিং অপশনে যে কোয়ালিটি অপশন, এই কোয়ালিটি অপশন যদি অটো দিয়ে রাখেন তাহলে সবসময় HD কোয়ালিটিটা চলবে। তো সেক্ষেত্রে আপনি কোনো ভিডিও যদি ডাটা সেভ মোডে দেখতে চান তাহলে 360 অথবা 240-তে অথবা 480-তে দেখতে পারেন, কিংবা 1080-তেও দেখতে পারেন যদি ডাটা বেশি থাকে। তো এই অপশনগুলো সিলেক্ট করে নেবেন যে আপনি কোন কোয়ালিটিতে আপনি দেখতে চাচ্ছেন, যত বেশি কোয়ালিটিতে দেখবেন তত ডাটা আপনার বেশি কাটবে। তো এখানে আপনার যেটা অথবা একটা অটো মোড আছে, অটো মোড থাকলে যেটা যে কোয়ালিটি ভিডিও হবে সেটা সেই কোয়ালিটি ভিডিওতে চলবে। তো যাই হোক ভিডিও বন্ধুরা, এই তিনটা টিপসটা আপনি আপনাদের মোবাইলে অথবা ল্যাপটপে আপনি সেটিং করে নেবেন, দেখবেন আপনার ডাটাটা অনেক সেভ হচ্ছে। বন্ধুরা আজকে এই পর্যন্ত, পরবর্তীতে আরও কিছু বিষয় নিয়ে আমি আসব। বন্ধুরা ধন্যবাদ।